হ্যালো ইব্রীমান সালামু আলাইকুম দেখতে দেখতে কিন্তু আমাদের আরও একটা অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেল এবং এইচএসি চব্বিশের বাচ্চা কাচ্চারা তোমাদের জন্য আমি আজকে যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমাদের ভার্সিটি মানে ডিইউ অর ভার্সিটি এ ইউনিট যে অ্যানালাইসিস মেগাবুকগুলো আছে সেগুলো রিভিউ করবো একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ বই আমাদের অফিসে আনা হয়েছে এবং এই বইগুলোর মধ্যে ভেতরে নতুন কি আছে এবং এই বইগুলো কি আদৌ ইফেক্টিভ কিনা ওয়ার্থ ইট কিনা টাকা দিয়ে কিনে গিয়ে তোমরা লস খাবা কিনা একদম অনেস্ট একটা রিভিউ আজকে আমি তোমাদের জন্য করব। এবং টু বি অনেস্ট তুমি যদি যে কোনো বাজারের যে কোনো গাইড বইয়ের সাথে বইগুলোকে কম্পেয়ার করো তাহলে তুমি প্রথমেই যে জিনিসটা বুঝতে পারবো সেটা হচ্ছে এটা একটা প্রিমিয়াম ফিল আছে এই যে বইয়ের কাভারটা এটা কিন্তু যেন তেন কাভার না একদম দেখলেই তোমার কাছে পড়ার যে একটা আগ্রহ সেটা ক্রিয়েট হয় এবং বইগুলো কিন্তু একদম হোয়াইট প্রিন্ট সো তুমি নিঃসন্দেহে এটা পরে তোমার কাছে মনে হবে যে না আমি প্রিমিয়াম কোয়ালিটির কিছু একটা পড়তেছি এছাড়াও বইগুলোর ভেতরে যদি আমরা যাই প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে কিন্তু আছে। নট অনলি শর্ট সিলেবাস বাট ফুল সিলেবাস এখানে দেওয়া আছে যা কিছু তোমার দরকার সব কিছু তুমি এখান থেকে পড়ে নিতে পারবা এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টার মানে চ্যাপ্টারগুলো শুরু হওয়ার আগে একদম শুরুতেই যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঢাকা ভার্সিটির লাস্ট ইয়ার বাইশ তেইশ সালের ভর্তি পরীক্ষার সেট প্রশ্ন এবং তার সলিউশনও এখানে দেয়া আছে সো এরপরে যদি আমরা চাপ্টার ওয়াইজ একটু দেখি যে ভেতরে কি আছে যেমন এখানে আমি দেখতেছি প্রথমে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সে প্রথমেই ম্যাট্রিক্সের প্রকারভেদ তারপরে হচ্ছে গিয়ে কি আছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ স্কেলার গুণন সব কিছুই কিন্তু এখানে আছে এবং প্রত্যেকটা টপিকের শেষে এখানে একটা করে সেগমেন্ট দেখতে পাচ্ছি আমি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স সো প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছে ওই টপিকের আন্ডারে সেগুলো কিন্তু দেওয়া আছে সো ওভারঅল এই বইয়ের প্রিন্ট কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই এবং কন্টেন্ট কোয়ালিটি নিয়েও কোনো সন্দেহ নাই অ্যাটলিস্ট ম্যাথ দেখে তো আমি এটা বুঝতে পারতেছি এবং প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে এত এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শর্টকাটস ফর্মুলা এবং যেখানে ডায়াগ্রাম প্রয়োজন ডায়াগ্রাম সব দেওয়া হয়েছে যে এটা একটা অল ইন ওয়ান বুক অনেকেই তোমরা বলো যে ভাইয়া আমি কোচিংয়ের পরীক্ষায় ইম্প্রুভ করতে পারতেছি না কিংবা হচ্ছে আমি পড়াশোনায় রেগুলারলি আমি এত এত বই ম্যানেজ করতে পারতেছি না আমার কাছে মনে হয় যে এই অ্যাকসেট বই যদি তোমার কাছে থাকে অ্যাটলিস্ট ভার্সিটি এই ইউনিটের জন্য আমি তোমাকে কথা দিতে পারি যে এর বাইরে থেকে আসলে কিছু আসা সম্ভবই না এবং প্রত্যেক বছর অ্যাডমিশন টেস্ট শেষে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা প্রমাণ ভিডিও বানাই যে এই বই থেকে কীভাবে 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 কোথায় কমন আসছে বাট আই ডোন্ট থিঙ্ক যে আসলে প্রমাণের দরকারও আছে কারণ তুমি যদি যে কোনো একটা বই হাতে নিয়ে দেখো ভেতরে পড়ে দেখো তুমি বুঝতে পারবা যে এর বাইরে আসলে কোনো কিছু আসা পসিবলই না সো তোমার যদি স্বপ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর সহ ভার্সিটি যে এই ইউনিটের একটা সিট এই অ্যাকসেট বই তোমার বাসার কি বলা যায় তোমার আলমারিতে কিংবা পড়ার টেবিলে থাকা বাধ্যতামূলক সো এইভাবে যেন তোমার বাসায় এই বই বই সেট থাকে এটা নিশ্চিত করা দায়িত্ব তোমার এবং আমি কথা দিচ্ছি ভাইয়া এই বইয়ের কোয়ালিটি নিয়ে নিঃসন্দেহে কোনো ধরনের কোনো সংকোচ নাই কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা হয় নাই টপ নচ কোয়ালিটির বই কিনে পাবলিকেশন সবসময় ভালো বই বের করে এবং এবছর বইগুলো আপগ্রেড হয়ে আরও সুন্দর রূপে আসছে সো তোমরা কিন্তু বইগুলো এখনই কালেক্ট করে ফেলতে পারবা ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে রকমারি থেকে তো সবাই বইগুলো কিনে ফেলো ঢাকা ভার্সিটির জন্য অল দ্য বেস্ট যে কোনো প্রবলেমের জন্য আমাদের কাছে তোমরা আসতে পারো আমি নিশ্চয় তোমাদেরকে সলিউশন দিব এবং বইগুলো অবশ্যই তোমার বাসায় রাখা উচিত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ